বোনেদেরকে বলছি, আপনারা তৈরি হয়ে যান, ঘুমিয়ে থাকবেন না। আপনার বাড়িতে রড আছে তো? রড, মোটা রড লাল করুন। মোটা রড লাল করে যেই ছেলে আপনার সঙ্গে ব্ল্যাকমেল করবে তার পিছনে ভরভর করে ফড়ে দিন। আসসালামু আলাইকুম। চাঞ্চল্যকর ভিডিও নিয়ে আমি চলে এলাম শেখ আসগর আলী। আপনি দেখছেন ইউটিউব বাংলা 10। চলুন আগে বাড়া যাক। ছেলেদের ব্ল্যাকমেল করা একটা নেশায় পরিণত হয়েছে। কাদেরকে? মেয়েদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে। যখন তখন ব্ল্যাকমেলের সম্মুখীন হতে হচ্ছে নারী জাতিকে। এরমই একটা ভিডিও আপনার সম্মুখে তুলে ধরব যে ব্ল্যাকমেল হওয়া এক মহিলা কি বলছে। তার আগে দু চার কথা। প্রথমত, আপনি এই ভিডিওটা শেয়ার করবেন। দ্বিতীয়ত, কমেন্ট অবশ্যই করবেন। তিন নম্বর, যেই মা বোনেদের অসম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তাদের কি সাজা হবে, তাদের কেমন সাজা হওয়া দরকার আছে, আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। বোনেদেরকে বলছি, আপনারা তৈরি হয়ে যান, ঘুমিয়ে থাকবেন না। আপনার বাড়িতে রড আছে তো? রড, মোটা রড লাল করুন। মোটা রড লাল করে যেই ছেলে আপনার সঙ্গে ব্ল্যাকমেল করবে তার পিছনে ভরভর করে ফড়ে দিন। আমাদের একটা নেশা হয়েছে, যেই নেশার জন্য আমরা অনেক সময় দেখি মানুষের মৃত্যুতা নাকি হয়। সেলফি, মেয়েদের এই জিনিসটা বেশি আছে। মেয়েরা যখন তখন দেখতে পাবেন সেলফির নেশা আছে। কিছু কিছু মেয়ে বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে সেলফি তুলছে। আসল কথায় ফিরে আসি, ব্ল্যাকমেল জিনিসটা বহুত খারাপ। এই জিনিসটা আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে কঠিন সাজা দেওয়া হোক, যেন তাদের 14 পুরুষ কোনো মেয়েকে ব্ল্যাকমেল করতে ভয় পায়। চলুন সেই তরুণী কি বলছে একটু দেখে নেন। সাথে প্রথম দেখা হয়, আমাদের বাড়ির উল্টো দিকে একটা বিল্ডিং তৈরি হয়েছিল, সেই কনস্ট্রাকশনের কাজে ও এখানে আসে প্রথম। সেখান থেকেই প্রথম ওর সাথে আমার আলাপ হয়। দিয়ে আলাপ হওয়ার পর থেকেই ওখান থেকে প্রথম থেকেই আমার সাথে মানে প্রথম থেকে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। দিয়ে অনেক জায়গাতে আমাকে নিয়ে যেত, অনেক জায়গাতে নিয়ে গিয়ে সেখানেও অনেক ছবি তুলেছে আমার সাথে। তো আমি ভেবেছিলাম এটা এমনি ছবিটা তোলা হয়েছে, কোনো ভালোবাসার কোনো সম্পর্কের কারণেই এই ছবিটা তোলা। কিন্তু পরে এই ছবি দেখি ব্ল্যাকমেল করতে থাকে, আর ব্ল্যাকমেল করার পরই আজ 2019 সালে এই ব্ল্যাকমেল করতে করতেই আজ মানে 2015 সালেই আমাকে নিয়ে একবার মানে ওর ওখানে চলে যায় বারাসাতের দিকে জোর করে। হ্যাঁ, জোর করে প্রথমে ওখানে আমাকে নিয়ে চলে গিয়ে সেখান থেকে আবার সেখানে অনেক নোংরা ছবি তোলে। এবং তারপর দিন আমার আবার তখন থেকে কোনো আর যোগাযোগ ছিল না। আবার 2019 সালে তারপর থেকে যোগাযোগ হওয়ার পর থেকে সে ব্ল্যাকমেল করেই আমার আবার এই ছবিগুলো দেখিয়ে বলে যে এই ছবিগুলো নয়তো ফেসবুকে ছাড়বে, নয়তো পোস্টার বানানো হবে। এই বলে সে 2019 সালে সে আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করে। তো রেজিস্ট্রি ম্যারেজ করার পর মানে ভেবেছিলাম যে ওখানে গিয়ে মানে কোনো ভালোবাসার কোনো সময় এইসব কাটাবো আমিও ভেবেছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি যে প্রথম তো ছবি নিয়ে ব্ল্যাকমেল করা, একটা তো ফেসবুকে ছবি নিয়ে এসব প্রথম থেকেই বলতে শুরু করে, আর তাছাড়াও রাত্রির বেলা অন্য ছেলেকে ঘরে ঢুকিয়ে দেওয়া, মারধর করা, এইসব তারপর থেকেই শুরু হতে থাকে। ছবি তুলতে দিতে হবে সেরকম ডিমান্ড ছিল যে সব সময়ের জন্য যে ছবিটা যে তুলতে দিতে হবে। কিন্তু টাকা পয়সার দিক থেকে সেরকম কিছু বলেনি, জানি না অন্য কোনো ব্যবসা করতো কিনা এটা নিয়েও পরে ছবিগুলোকে নিয়ে। কিন্তু টাকা পয়সার ভিডিও দেখলেন, অপরের কাছে শেয়ার করে পৌঁছে দিন। আমাদের সকলকে মিলে এইসব জঞ্জালগুলোকে হটাতে হবে। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে হিন্দু মুসলমান একসঙ্গে প্রতিবাদ করি। আজকের ভিডিও এতটাই। ভালো থাকুন,
সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আসসালামু আলাইকুম।